ওয়েলকাম টু ফুডস্কোপ। আজ আমি এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত কাবাবের দোকান রোস্টেড কাটে। রোস্টেড কাট মানুষের মুখে মুখে খুবই পপুলার। কলকাতায় কাবাব খাওয়ার একটা হাইপ সারা জীবনই থাকে, কিন্তু মানুষ অ্যাফোর্ড করতে পারে না বিভিন্ন দামি দামি হোটেলে বা রেস্টুরেন্টে কাবাব খাওয়ার, কারণ সেখানে কাবাবের ভ্যারাইটি থাকলেও সেই কাবাবগুলো অনেক দামি হয়। তো আজ চলে এসেছি খুব অল্প এবং সস্তায় বিভিন্ন রকম ভ্যারাইটিস কাবাবের সম্ভার নিয়ে রোস্টেড কাটে। তো চলুন দেখে নিই রোস্টেড কাটে কি কি কাবাব পাওয়া যায় এবং সেগুলো কিভাবে তৈরি হচ্ছে। হতে পারে দোকানটা স্ট্রিট সাইডে, তবু প্রত্যেকটা খাবার অত্যন্ত হাইজেনিক্যালি তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটি খাবারকে শ্রিঙ্ক র্যাপের মধ্যে র্যাপ করে রাখা হচ্ছে যাতে সেগুলোয় কোনো ধুলোবালি না আটকে যায়। এবার খুব সুন্দরভাবে কয়লার আঁচটি জ্বালিয়ে নেওয়া হচ্ছে যাতে চিকেনগুলোকে হালকা বাটারের প্রলেপে সেঁকা হবে। দাদার অত্যন্ত পরিশ্রমে আঁচটি জ্বলল, এই অনুভূতি দেখার মজাই আলাদা। কয়লার এই ঘনঘনে আছে চিকেনগুলোকে অত্যন্ত মকমলের মাধ্যমে সেঁকা হচ্ছে এবং হালকা বাটারের প্রলেপ দিয়ে টেন্ডার করে নেওয়া হচ্ছে। এ দৃশ্য যেন মানুষকে আরেকটু এগিয়ে দেয় কাবাব খাওয়ার লোভে। এইবার সেই সময় যে সময় কাবাবগুলোকে শেখে নেওয়ার পর আস্তে করে বাটিতে ঢালা হচ্ছে শিক থেকে নামিয়ে। কাবাবগুলোকে একটা চামচের মাধ্যমে ভেঙে নেওয়া হচ্ছে, এ দৃশ্যটা যেন খুব লোভনীয় বলেই আমার মনে হয়। এবার হালকা মাখন এবং ক্রিম সহযোগে, সামান্য ধনে পাতা এবং কিছু মশলা সহযোগে এই চিকেনটিকে আলতোভাবে মাখিয়ে নেওয়া হলো। যেন আমার মনে পড়ে গেল আসলাম স্টাইল বাটার চিকেন, যেটা ওল্ড দিল্লিতে অবস্থিত। ওই আসলাম স্টাইল বাটার চিকেনেও ঠিক এইভাবেই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয় এবং কিছু বাটারের সহযোগে মানুষকে পরিবেশন করা হয়। দৃশ্যটি খুবই লোভনীয় বলেই মনে হয় আমার, কারণ এরকম স্টাইলের চিকেন যে কতটা সুস্বাদু হবে তার বলার অপেক্ষা রাখে না। আরো একটি অত্যাধুনিক কাবাব পাওয়া যায়, ডাক এগ কাবাব, হাঁসের ডিমের কাবাব। শুনতে একটু অন্যতমই মনে হচ্ছে, হ্যাঁ সত্যি, ডিমের ওপরে হালকা চিজের প্রলেপ দিয়ে হালকা বাটারে সেঁকে নিয়ে ডিমটাকে কেটে একটু মশলা মাখিয়ে ভিতরে মেয়োনিজ সহযোগে পরিবেশন করা হয় এই ডাক এগ কাবাব। খেয়ে জাস্ট ছিটকে গেলাম, এত সুন্দর কাবাব হয়তো আমি কখনো খাইনি। একটু গ্রিন চাটনি মাস্ট, কারণ গ্রিন চাটনি দিয়ে এর টেস্টটা আরো একটু এনহ্যান্স হয়ে গেছিল। কত রকম যে কাবাবের সম্ভার এই দোকানে তার বলার অপেক্ষা রাখি না। চিকেন কাবাব, স্টিক কাবাব, ডাক এগ কাবাব, সঙ্গে আছে চিকেন উইংস, আরও অত্যাধুনিক কাবাব। এছাড়াও এখানে পাওয়া যায় চিকেন উইথ স্কিন কাবাব, যেটা টেস্টটা যে কোনো কাবাবকে হার বানাতে পারে।
একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানকার প্রত্যেকটি কাবাবে কাবাবের যে স্মোকি স্মেল, যে ইন্টেন্স ফ্লেভার, সেটা কিন্তু রয়েছে। যেন কাবাবগুলো আমি কোনো ফাইভ স্টার হোটেলেই বসে খাচ্ছি, কিন্তু স্ট্রিট ওয়েতে। তবে ভয়ের কোনো ব্যাপার নেই, স্ট্রিট হলেও এর প্রত্যেকটি কাবাব অত্যন্ত হাইজিনিক্যালি প্রিপেয়ার্ড এবং প্রত্যেকটি খাবারের টেস্ট অন্যতম। যেন স্ট্রিট সাইডে বসে ফাইভ স্টার হোটেলের খাবারই এক্সপিরিয়েন্স নেওয়া। এই মেল্টেড চিজের লেয়ারটি দেখে যে কেউ কাবাবের প্রতি তার নেশা জমে যাবে। শুধু দেখো চিজের লেয়ারটি। নমস্কার, আমি সুজন। আশা করি আমার ভিডিওর উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওর উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন, আরও এরকম ধরনের ভিডিও যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। এই শহরের ব্যস্ততা কোলাহলের মধ্যে মানুষ আজও এই কাবাব প্রেমীরা একটু জীবন খুঁজে নেয় এই ছোট্ট ছোট্ট কাবাবের দোকানে। চলো বাঙালি, কাবাব খাও, কাবাব খেয়ে বাঁচো, আনন্দ করে বাঁচো, জীবনটাকে বাঁচো। ধন্যবাদ।